সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষিভিত্তিক এ আয়োজনের পুরো সময় আছি আমি আফরিন মিম এবং আমি হাবিবুর রহমান ওফি। কৃষিকে ভিত্তি করেই এগিয়েছে সভ্যতা, সময়ের আবর্তন আর জনমানুষের চাহিদার বিপরীতে কৃষি উৎপাদনে ক্রমে এসেছে বৈচিত্র্য। তবে অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়া আর উদ্ভাবনের মিশেলে কৃষি ব্যবস্থাপনা এসেছে বৈপ্লবিক পরিবর্তন। তাই তো বৈশ্বিক উষ্ণতার চোখ রাঙানি উপেক্ষা করার সাহস সঞ্চয় করেছে মানুষ, পিছে সবুজ বিশ্বের দরজায়। কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার সাত সতেরো নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। একসময়ের নির্জন মরুভূমি এখন হয়ে উঠেছে অনেক ফসল ফলানোর উর্বর জমি। এটি চীনের উত্তর পশ্চিমাঞ্চলের নিংশিয়াহুই স্বায়ত্তশাসিত অঞ্চলের মিননিং থানা। দক্ষিণ পূর্বাঞ্চলের ফুচিয়ান প্রদেশ ও নিংশিয়াহুই স্বায়ত্তশাসিত অঞ্চলের সহযোগিতায় এই থানা এখন দারিদ্র বিমোচনের উজ্জ্বল দৃষ্টান্ত। গেল ২০ বছরে অনেক বিশেষজ্ঞ ও কর্মী ফুচিয়ান থেকে নিংশিয়াতে আসেন, স্থানীয় মানুষের সঙ্গে দারিদ্র বিমোচনের লড়াইয়ে যোগ দেন তারা। পাহাড় ও সমুদ্র পার করে স্থাপন করেন গভীর মৈত্রী। প্রিয় দর্শক, মৈত্রী প্রতিষ্ঠার এই গল্প নিয়ে আপনাদের জন্য থাকছে একটি তথ্যচিত্র, চলুন দেখে আসি। চীনের উত্তর পশ্চিমাঞ্চলের নিংশিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলে মিননিং থানা নামে একটি জায়গা আছে। একে চীনের পূর্ব ও পশ্চিমাঞ্চলের সহযোগিতায় দারিদ্র বিমোচনের দৃষ্টান্ত হিসেবে বলা হয়। ২০ বছর চেষ্টার পর আগের সেই নির্জন মরুভূমি এখন সোনার জমিতে পরিণত হয়েছে। যখন আমরা মাইয়া লিংকে দেখি তখন তিনি ক্ষেতে বাদাম তোলায় ব্যস্ত ছিলেন। সে সময় তার মা তাকে সাহায্য করতে এসেছেন। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশের পর মাইয়া লিং চীনের পূর্বাঞ্চলের বড় শহরের প্রতিষ্ঠানে কাজ করেছিলেন। ই কমার্সের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ২০২০ সালে মাইয়া লিং এর গ্রামে ব্যবস্থাগত কৃষি উন্নয়ন শুরু হয়। তিনি গ্রামে ফিরে ছয়টি ফল ও সবজির গ্রিনহাউসের ঠিকা নেন। এখন তাঁর তোলা বাদাম কালো বাদাম নামে নতুন একটি ধরন। খেতে বেশ মচমচে ও ভিটামিন বেশি, তাই দামও সাধারণ বাদামের চেয়ে বেশি। সাংবাদিক জিজ্ঞেস করেন, এই প্যাকেজের ওজন কত? ১০-১২ কেজির মতো। অনেক বেশি, খুব তীব্র অতি বেগুনি রশ্মি। লাই রুই ইউন মিননিং থানায় ফুজিয়ান প্রদেশ থেকে আসা বিজ্ঞানকর্মী। বিজ্ঞানকর্মীর প্রধান কাজ হল নিজের পেশাদার সুবিধা দিয়ে স্থানীয় কৃষকদের প্রযুক্তিগত সেবা দেওয়া। মিননিং থানার অনেক কৃষকের ফল ও সবজি চাষে লাই রুই ইউন অনেক সাহায্য করেছেন। সোজা সামনে যান, পথের শেষে ডান দিকে গেলে পৌঁছে যাবেন। ফল গাছ চাষের পদ্ধতি শেখানো ছাড়া লাই রুই ইউন প্রচুর গবেষণা ও বাস্তব অনুশীলনের ভিত্তিতে দক্ষিণাঞ্চলের ফল উত্তর পশ্চিমাঞ্চলের মিননিং থানায় চাষের চেষ্টা করছেন। তাঁকে সহ বিশেষজ্ঞের সাহায্যে অল্প ২ বছরের মধ্যে মাইয়া লিং প্রোবায়োটিক টমেটো এবং উল্কা মিষ্টি মেলন সহ নতুন ধরনের ফল চাষ করেছেন। তিনি স্থানীয় বিখ্যাত কৃষকও হয়ে উঠেছেন।
এখন যে উল্কা মিষ্টি মেলন দেখা যায় তা আসলে চীনের দক্ষিণাঞ্চলের। ফুজিয়ান প্রদেশের বিশেষজ্ঞের সাহায্যে মাইয়া লিং এর আয় অনেক বেড়েছে। খেতে খুব নরম, মিষ্টি, হালকা দুধের স্বাদ আছে, তাই দামও বেশি। তাদের আয় বাড়লে আমরা অনেক সন্তুষ্ট হয়। দেখো সে কত সুন্দর ভাবে হাসছে। আসো আলিঙ্গন করি, আমিও খুব খুশি। মিননিং থানার নামের মধ্যে মিন হল চীনের দক্ষিণ পূর্বাঞ্চলের ফুজিয়ান প্রদেশের সংক্ষিপ্ত নাম, আর নিং শব্দটি হল নিংছিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলের সংক্ষিপ্ত রূপ। দুই প্রদেশের দূরত্ব 2000 কিলোমিটারেরও বেশি। ভৌগোলিক ও আবহাওয়াগত কারণে চীনের ভূখণ্ডের 71% আয়তনের পশ্চিমাঞ্চলের অবস্থা তুলনামূলকভাবে অনুন্নত। পূর্ব ও পশ্চিমাঞ্চলের দারিদ্র্য বিমোচনে সহযোগিতা হল পশ্চিমাঞ্চলের উন্নয়ন এবং অভিন্নভাবে ধনী হওয়া বাস্তবায়নে চীন সরকারের একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা। 1997 সালের এপ্রিল মাসে তৎকালীন ফুজিয়ান প্রদেশের সিপিসির উপসম্পাদক শি জিনপিং নিংশিয়া পরিদর্শন করেন এবং তখন থেকে ফুজিয়ান এবং মিননিং এর সম্পর্ক গড়ে ওঠে। 20 বছর ধরে অনেক বিশেষজ্ঞ ও কর্মী ফুজিয়ান থেকে নিংশিয়া গিয়েছেন। তারা স্থানীয় মানুষের সঙ্গে দারিদ্র্য বিমোচনের লড়াইয়ে যোগ দেন, পাহাড় ও সমুদ্র পার করে গভীর মৈত্রী তারা স্থাপন করেছেন। ক্রেতা বাদাম কেনার জরুরি চাহিদার কারণে মাইয়া লিং অতিরিক্ত কাজ করে বাদাম তুলছেন। বাইরে গেলে আমি বলি আমি কৃষক, আরো একটি কথা বলি, আমি এই জন্য গর্বিত। অবশ্যই অনেক কঠিন ও পরিশ্রমের কাজ, তবে এখন ফুজিয়ানের বিশেষজ্ঞ আমাদের প্রযুক্তিগত সমর্থন দেন। মনে হয় যেন সরকার আমাকে সামনে টেনে নিয়ে যাচ্ছে আর বিশেষজ্ঞরা পিছন থেকে আমাকে সামনের দিকে ধাক্কা দিচ্ছে। আমি সহজে এগিয়ে যেতে পারছি। এদিন মাইয়া লিং তাজা বাদাম বাসায় পাঠান। এসব বাদাম শুকানোর পর দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করা হয়। গত 10 বছরে ফুজিয়ান প্রদেশ 3001 জন পেশাদার বিশেষজ্ঞকে নিংশিয়ায় প্রযুক্তিগত সমর্থন দিতে পাঠিয়েছে। সেই সঙ্গে চীনের পূর্বাঞ্চলের 9টি প্রদেশ, মধ্য পশ্চিমাঞ্চলের 14টি প্রদেশের সঙ্গে দারিদ্র্য বিমোচন খাতে সহযোগিতার সম্পর্ক স্থাপন করেছে। এমন পাহাড় ও সমুদ্র পার করে মৈত্রী প্রতিষ্ঠার গল্প চীনে ঘটেছে এবং ঘটছে। বেশ কয়েক বছর ধরেই চীনে চলছে জীববৈচিত্র্য সংরক্ষণ কার্যক্রম। এর সুফল এখন ভালোভাবেই চোখে পড়ছে। চীনের ইউনিয়ন প্রদেশের বনাঞ্চলে বাড়ছে ফেইরির পাতা বানরের সংখ্যা। একসময় বিলুপ্তপ্রায় প্রজাতি হলেও এখন এদের সংখ্যা বেড়েছে পরিবেশ সংরক্ষণমূলক কাজের ফলে। চলুন দেখে আসি পাতা বানরের মজার কাণ্ড কারখানা। ফেইরিস লিফ মাঙ্কি বা ফেইরির পাতা বানর, একে ফেইরির লাঙ্গুর নামেও ডাকা হয়। বিশ্বের বিপন্ন প্রজাতির প্রাণীর অন্যতম এই বানর। এর বৈজ্ঞানিক নাম ক্র্যাকি পিথাকাস ফেইরি। ওরা পাহাড়ি লতায় দোল খায়, ঝর্ণার জল আর বনের ফলমূল খেয়ে থাকে। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার পার্বত্য বনাঞ্চলে এদের বাস। চীনের ইউন্নান প্রদেশের দাহং দাই এবং চিংপো স্বায়ত্তশাসিত প্রিফেকচারের মাংশি সিটির সংরক্ষিত বনাঞ্চলে বাস করে এই প্রজাতির বানর। ওদের সংখ্যা এখন ধীরে ধীরে বাড়ছে। বন্যপ্রাণী ও পরিবেশ সংক্রান্ত আলোকচিত্র তোলেন চাং সানহ। এই ইকো ফটোগ্রাফার পাতা বানরদের সবচেয়ে বড় দলটির সাক্ষাৎ পেয়েছেন। 2017 সালে ইউন্নানে ফেইরির পাতা বানরের একটি বড় দলের সন্ধান পান চাং। চীনের একটি একক এলাকায় এটি সবচেয়ে বড় দলের রেকর্ড।
2017 সালে আমি জানতে পারি কাছাকাছি বানরদের একটি বড় দল আছে, কিন্তু এখনও কেউ তাদের ছবি তোলেনি। বানরদের দেখা পাওয়ার আশায় আমি পাহাড়ে যাই। আমার 3 মাস সময় লাগে। ওই যে ওইখানে আমি ফেরিস লিফ মাঙ্কিদের দেখতে পাই। সেখানে প্রায় 150টি বানর ছিল। সাধারণত ফেরিস লিফ মাঙ্কি খুব ভদ্র। উদাহরণস্বরূপ বলি, তাদের আপনি কখনও ঝাঁক বেঁধে হুড়োহুড়ি করে জল খেতে দেখবেন না। তারা লাইন দিয়ে দাঁড়াবে, প্রথমে বাচ্চা ও বয়স্কদের জল খেতে দিবে এবং অন্যরা তখন বসে অপেক্ষা করবে। যখন তার পালা আসবে তখন সে যাবে। লম্বা লেজ, কাচের মতো চকচকে চোখ এবং রূপালি নীল লোমে ঢাকা ফেরিস লিফ মাঙ্কি সাধারণত ঘন অরণ্যে থাকে। তারা উল্টো হয়ে ঝুলতে পারে, ওরা খুব হাসি খুশি। বনের ফল আর ঝর্ণার জল খেয়ে তারা ঘুরে বেড়ায়। শাবক অবস্থায় রং থাকে সোনালি। সোনালি রঙের শাবকগুলো দেখতে খুবই সুন্দর। চাং জানান, বেশ কয়েক বছর ধরে বানরদের সংখ্যা বাড়ছে। চীনের জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণমূলক কাজের ফলে প্রকৃতির এই সন্তানরা বিলুপ্তির দ্বার প্রান্ত থেকে ফিরে এসেছে। আগের তুলনায় তাদের এখন অনেক বেশি সংখ্যায় দেখা যায়। ইউন্নান প্রদেশের এই অরণ্যকে রক্ষা করে পৃথিবীকে সবুজ রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন পরিবেশকর্মী এবং সকল সচেতন মানুষ। শান্তা মারিয়া, সিএমজি বাংলা। কাচের ভেতরের রঙিন মাছগুলো এক অন্যরকম ভালো লাগা তৈরি করে। বিশেষ করে শিশুরা বেশ পছন্দ করে এই মাছগুলো। চীনে কই নামে এক ধরনের রঙিন মাছ উৎপাদন করা হয়, যার চাহিদা রয়েছে বিশ্বজুড়ে। আর এ ধরনের মাছ চাষ করে ভালো লাভবান হচ্ছেন খামারিরা। এমন রঙের মাছ যে কারো নজর কেড়ে নাই। লাল সাদার মিশ্রণ মাছগুলোকে এমন দারুণ রূপ দিয়েছে, ইচ্ছে হবে দীর্ঘ সময় তাকিয়ে তাকিয়ে দেখি। অর্নামেন্টাল ফিশ বা আলংকারিক মাছ হিসেবে এগুলো যে কোনো ভবন কিংবা পার্কের সৌন্দর্য বর্ধন করে। স্বচ্ছ পানিতে অনন্য পরিবেশ তৈরি করে মাছগুলো। বিশ্বের অন্যান্য দেশের মতো চীনেও এই আলংকারিক মাছের চাষ করা হয়। ছোট বড় বিভিন্ন আকৃতির এই মাছগুলো কার্প পরিবারভুক্ত এবং চীনে এগুলো কই হিসেবে পরিচিত। প্রিয়জনদের উপহার হিসেবেও পাঠানো হয় এই মাছ, যা সৌভাগ্য এবং সমৃদ্ধির প্রতীক হিসেবে বিশ্বাস করেন চীনারা। দক্ষিণ চীনের কুয়াংতং প্রদেশ এই মাছ উৎপাদনের অন্যতম বড় জায়গা। এখানকার খামারিরা এখন বেশ ব্যস্ত সময় পার করছেন দেশ বিদেশের গ্রাহকদের পছন্দের মাছ প্রস্তুত করতে। কই মাছের একজন খামারি উ চিমিং বলেন, এবছর মাছগুলো বেশ ব্যয়বহুল, এরপরও বেস্ট সেলার তালিকায় রয়েছে এই মাছগুলো। ভালো মানের মাছগুলোর দাম ওঠানামা করে 50 থেকে 100 ইউয়ান পর্যন্ত। আর হ্যাচলিন নামের এক ধরনের মাছ রয়েছে যেগুলোর দাম 100 ইউয়ানেরও বেশি। এরপরও এর বেশ চাহিদা রয়েছে। হুয়াং চেংফেং নামের এক ব্যবসায়ী বলেন, গেল বছরের চেয়ে এবছর মাছের দাম বেশি, এরপরও প্রতিনিয়ত চাহিদা বাড়ছে এই মাছের। এই মাছগুলো বাড়তি দামে বিক্রি হলেও এখন কিছু অফার রয়েছে, তাই সবাই একদম লাইন ধরে অর্ডার করছে। মাছের একজন ক্রেতা সং চিংতং মনে করেন, এই মাছগুলোর দিকে তাকালেই একরকম প্রশান্তি লাগে, আর এ কারণে প্রতিনিয়ত চাহিদা বাড়ছে। এগুলো কেনা বেচা করে বেশ ভালো লাভবান হওয়া যায়। আমার 3 থেকে 4 জন বন্ধু রয়েছে, তাদের জন্য রঙিন মাছ কিনবো, নিজের জন্যও কিনবো। প্রথমে আমাদের ইচ্ছে ছিল সস্তায় মাছ কিনবো, তবে দামি মাছগুলোই আমাদের পছন্দ হচ্ছে, সেগুলো অনেক সুন্দর। তাই এত কিছু চিন্তা না করে শখ পূরণ করার জন্য দামি মাছগুলোই কিনেছি। এগুলো যখন পানিতে ঘুরে বেড়াবে তখন এক অন্যরকম ভালো লাগা অনুভব করতে পারবেন। শুধু সাধারণ মাছ নয়, বিশ্বের অন্যান্য দেশের মতো রঙিন মাছ উৎপাদনেও এখন নজর দিয়েছে চীন।
হাবিবুর রহমান ওফি, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায় নিতে হচ্ছে এবারের মতো। কৃষি জগতে নিত্য নতুন বিষয় নিয়ে আবারও হাজির হব আগামী সপ্তাহের একই দিন একই সময়ে। সে পর্যন্ত বিদায়। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর থাকুন সবুজের সঙ্গে।